সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বিন্দু, প্রভাতী এবং দিবা শাখা উভয় শিফটের শিক্ষার্থী বিন্দু, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের শিক্ষক মোহাম্মদ আব্দুল জব্বার খান তোমাদের কাছে আজকে আবার অনেকদিন পরে একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে তোমাদের আমি পড়াবো ষষ্ঠ অধ্যায় 53 পৃষ্ঠা, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা। চলো বন্ধুরা, আমরা সকলে এই ক্লাসে অংশগ্রহণ করি। প্রথমে আমরা জানব নির্বাচন কি। নির্বাচন হচ্ছে একটি প্রক্রিয়া বা পদ্ধতি, যে প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে প্রতিনিধি ভোট প্রদানের মাধ্যমে প্রতিনিধি বাছাই করা হয়। অন্যভাবে বলা যায়, নির্বাচন যেহেতু একটি সাংবিধানিক বিষয়, কাজেই যে প্রক্রিয়ার মাধ্যমে ভোটাধিকার প্রাপ্ত নাগরিকগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভোট প্রদানের মাধ্যমে দেশের শাসন কার্য পরিচালনার জন্য প্রতিনিধি বাছাই করে তাকেই নির্বাচন বলে। এরপর আমরা নির্বাচন পদ্ধতি সম্পর্কে জানব। নির্বাচন পদ্ধতি দুই ধরনের, প্রত্যক্ষ নির্বাচন, পরোক্ষ নির্বাচন। প্রত্যক্ষ নির্বাচন, প্রত্যক্ষ মানে সরাসরিভাবে অংশগ্রহণ করা, অর্থাৎ যে পদ্ধতিতে জনগণ সরাসরি ভোট প্রদানের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে বা বাছাই করে তাকেই বলা হয় প্রত্যক্ষ নির্বাচন। যেমন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচন, এগুলো প্রত্যক্ষ নির্বাচন। এরপর আছে পরোক্ষ নির্বাচন। পরোক্ষ নির্বাচনে জনগণ সরাসরি ভোট প্রদানের ক্ষেত্রে অংশগ্রহণ করে না, এক্ষেত্রে জনগণ প্রথমে ভোট প্রদান করে প্রতিনিধি বাছাই করে, পরবর্তীতে সেই প্রতিনিধি ভোট প্রদানের মাধ্যমে চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে। এই পদ্ধতিকে বলা হয় পরোক্ষ নির্বাচন। যেমন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন পরোক্ষ নির্বাচন। এই ক্ষেত্রে জনগণ প্রথমে ভোট প্রদান করে জাতীয় সংসদের সদস্য নির্বাচন করে, পরবর্তীতে জাতীয় সংসদের সেই সদস্যগণ ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্রপতি বা চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে। এইভাবে পরোক্ষ নির্বাচনের কার্যক্রম সম্পূর্ণ হয়ে থাকে। এরপর আমরা জানব নির্বাচনের পর্যায়। সাধারণত বাংলাদেশে দুটি পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়, এক জাতীয় পর্যায়, দুই হচ্ছে স্থানীয় পর্যায়। জাতীয় পর্যায়ে নির্বাচনগুলোর মধ্যে রয়েছে জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন এবং গণভোট। জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় সংসদ হচ্ছে বাংলাদেশের আইনসভা। এই আইনসভার সদস্য সংখ্যা মোট 350, এর মধ্যে 300টি আসনে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে 300 জন সদস্য বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত হয়ে আসেন। পরবর্তীতে এই নির্বাচিত সদস্যরা ভোট প্রদানের মাধ্যমে আরও 50 জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচন করেন। এই 300 জন এবং সংরক্ষিত মহিলা 50 জন, মোট 350 জন সদস্য নিয়ে বাংলাদেশের আইনসভা গঠিত। এই বাংলাদেশের আইনসভা সদস্যদের নির্বাচনটা জাতীয় পর্যায়ে নির্বাচন, আবার রাষ্ট্রপতি নির্বাচন জাতীয় পর্যায়ের নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচন পরোক্ষ নির্বাচন হিসেবে পরিচিত। জনগণের ভোটের মাধ্যমে যে জাতীয় সংসদের সদস্যরা নির্বাচিত হলেন, তারাই পরবর্তীতে ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করে। এই জন্য রাষ্ট্রপতি নির্বাচন পরোক্ষ নির্বাচন হিসেবে গণ্য। এরপরে আমরা জানব গণভোট কি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
গণভোট হচ্ছে দেশের কোনো গুরুত্বপূর্ণ বা নীতি নির্ধারণী বিষয়ে জরুরি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের মতামত গ্রহণ বা যাচাই করা হয়, এটাকেই বলা হয় গণভোট। তবে বর্তমানে বাংলাদেশের গণভোট ব্যবস্থা বাতিল করা হয়েছে। পঞ্চদশ সংবিধানের সংশোধনের মাধ্যমে এটাকে বাতিল করা হয়েছে। এরপরে আমরা স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো সম্পর্কে জানব। স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলোর মধ্যে রয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন এবং পার্বত্য জেলা পরিষদ নির্বাচন ও উপনির্বাচন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ সরাসরি ভোটে অংশগ্রহণ করে প্রতিনিধি বাছাই করে থাকে। এক্ষেত্রে ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান এবং বাকি সদস্যদের জনগণ ভোট প্রদানের মাধ্যমে সরাসরি ভোট প্রদানের মাধ্যমে নির্বাচন করে থাকে। ইউনিয়ন পরিষদে মোট চেয়ারম্যান সহ মোট সদস্য সংখ্যা 13 জন। বাংলাদেশে বর্তমানে ইউনিয়ন পরিষদের সংখ্যা 4,554। এরপরে উপজেলা পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদের নির্বাচন ও প্রত্যক্ষ নির্বাচন, এক্ষেত্রে জনগণ সরাসরি ভোট প্রদানের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান এবং দুজন ভাইস চেয়ারম্যান নির্বাচন করে থাকে। ভাইস চেয়ারম্যানের ক্ষেত্রে একজন সংরক্ষিত মহিলা সদস্য সেখান থেকে নির্বাচিত হয়ে আসতে পারে। বর্তমানে বাংলাদেশে 492টি উপজেলা পরিষদ রয়েছে। এরপরে পৌরসভা, পৌরসভায় একজন নির্বাচন জনগণের সরাসরি ভোটের মাধ্যমে একজন মেয়র, কয়েকজন কাউন্সিলর এবং সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হয়ে থাকেন। সিটি কর্পোরেশন বাংলাদেশে মোট 12টি সিটি কর্পোরেশন রয়েছে। এই সিটি কর্পোরেশন জনগণের সরাসরি বা প্রত্যক্ষ ভোটে মেয়র ও কাউন্সিলর নির্বাচিত হয়ে থাকে। জেলা পরিষদ নির্বাচন পরোক্ষ নির্বাচনের মাধ্যমে হয়ে থাকে। বাংলাদেশে 64টি জেলা রয়েছে, কিন্তু 64টি জেলার মধ্যে জেলা পরিষদ সংখ্যা 61টি, বাকি 3টি পার্বত্য জেলা পরিষদ হিসেবে পরিগণিত। সাধারণত সিটি কর্পোরেশন এর পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত সদস্য, উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য ভোট প্রদানের মাধ্যমে জেলা পরিষদের সদস্যদের নির্বাচন করে থাকে। এরপর আছে পার্বত্য জেলা পরিষদ নির্বাচন। বাংলাদেশে পার্বত্য জেলা পরিষদের সংখ্যা 3টি, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এই 3টি জেলা নিয়ে পার্বত্য জেলা পরিষদ গঠিত। এই পার্বত্য জেলা পরিষদের একজন চেয়ারম্যান, নির্দিষ্ট সংখ্যক ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালির সদস্য সমন্বয়ে জেলা পরিষদ গঠিত। তারা সংশ্লিষ্ট পার্বত্য জেলার ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। এরপরে আমরা উপনির্বাচন সম্পর্কে জানব। উপনির্বাচন অর্থাৎ কোনো কারণে কোনো আসন শূন্য হলে, কোনো সদস্য মারা গেলে, মস্তিষ্ক বিকৃত হলে, অযোগ্য হিসেবে পরিগণিত হলে সে আসন শূন্য ঘোষণা করা হয় এবং পরবর্তীতে
জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পুনরায় সদস্য নির্বাচন করা হয়, এটি উপনির্বাচন হিসেবে পরিগণিত। এরপরে আমরা নির্বাচন কমিশন ও এর কাজসমূহ সম্পর্কে আলোচনা করব। নির্বাচন কমিশন কি? নির্বাচনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এর দায়িত্বে নিয়োজিত থাকে একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানই নির্বাচন কমিশন হিসেবে পরিচিত। বাংলাদেশে নির্বাচন পরিচালনার জন্য একটি প্রতিষ্ঠান রয়েছে যে নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকে। এই নির্বাচন কমিশনের কিছু কাজ রয়েছে, সেগুলোর মধ্যে যেমন ভোটাধিকার তালিকা প্রণয়ন, ভোটারদের তালিকা প্রণয়ন এবং হালনাগাদ করা, সকল নির্বাচন ও উপনির্বাচন পরিচালনা করা, নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, বাংলাদেশে ভোট কেন্দ্র স্থাপন, ব্যালট পেপার মুদ্রণ ও বিতরণ, ব্যালট বাক্স প্রস্তুত, নির্বাচনী আচরণ বিধি তৈরি করা বা প্রণয়ন করা, নির্বাচনী আচরণ বিধি যথাযথভাবে প্রয়োগ হচ্ছে কিনা সে ব্যাপারে খোঁজখবর রাখা এবং তা বলবৎ করা, ভোট গ্রহণ এবং ফলাফল প্রকাশ এবং নির্বাচনী বিরোধ নিষ্পত্তি, অর্থাৎ নির্বাচন কেন্দ্রে কোনো গোলযোগ হলে বা কোনো বিরোধ দেখা দিলে তা সুষ্ঠুভাবে সমাধানের জন্য সুষ্ঠু পদ্ধতি বা পন্থা অবলম্বন করে নির্বাচন কমিশন এই বিরোধ মীমাংসা করে থাকে। এই ছিল শিক্ষার্থীরা নির্বাচন কমিশনের কাজ। এরপর আমরা নির্বাচনের কিছু আচরণ বিধি সম্পর্কে আলোচনা করব। বিধিনিষেধ বিভিন্ন কাজের ক্ষেত্রে আরোপিত হয়। নির্বাচন যেহেতু একটি বড় আকারের একটা প্রক্রিয়া, সারা দেশব্যাপী অনুষ্ঠিত হয়, কাজে সেই ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বা হয়ে থাকে, এই জন্যই কিছু আচরণ বিধি প্রণয়ন নির্বাচন কমিশন প্রণয়ন করে থাকে যা প্রতিনিধিদের মেনে চলতে হয়। এরকম আচরণ বিধির মধ্যে রয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমাবেশ বা মিছিল করা যাবে না, অর্থাৎ কোনো প্রতিনিধি মিছিলের মাধ্যমে নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র উঠানো বা জমা দেওয়া প্রদান করতে পারবে না। দেয়ালে বা অন্য কোথাও কোনো কিছু লেখা বা পোস্টার লাগানো যাবে না। কোনো রাস্তায় বা সড়কে জনসভা করা যাবে না, যাতে জনগণের সমস্যা সৃষ্টি করে রাস্তা বন্ধ করে সভা সমাবেশ করা নিষেধ। রশিতে পোস্টার বা প্ল্যাকার্ড লাগিয়ে রাস্তায় টানানো যাবে না। প্রচারের জন্য কোনো নির্দিষ্ট গেট তৈরি করা বা আলোকসজ্জা করা যাবে না। মোটর সাইকেল বা কোনো যানবাহনে মিছিল করা যাবে না। নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো উপহার, খাদ্য ও পানীয় পরিবেশন করা যাবে না। এ ছিল শিক্ষার্থীরা নির্বাচনের আচরণ বিধি, যেগুলো সকল প্রতিনিধিদেরকেই মেনে চলতে হবে। এরপর আছে ভোটারদের যোগ্যতা। সাধারণত যারা ভোট প্রদান করতে পারে আমরা ভোটাধিকার প্রাপ্ত নাগরিক হিসেবে তাদেরকেই গণ্য করে থাকি। তারপরেও একজন ভোটাধিকারের আরও কিছু যোগ্যতা থাকা দরকার, সেগুলোর মধ্যে রয়েছে প্রথমে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, 18 বছর বা তার চেয়ে বেশি বয়স হতে হবে, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা, স্থায়ী বাসিন্দা হতে হবে, অপ্রকৃতিস্থ নয় অর্থাৎ মস্তিষ্ক বিকৃত নয় ও আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয় নাই এমন নাগরিক হতে হবে।
ভোটাধিকারের যোগ্যতা, যাদের ক্ষেত্রে এইগুলোর থাকে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, অযোগ্য হিসেবে পরিগণিত হয়। এরপর আমরা জানব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নিয়ম, কিভাবে একটি নির্বাচনে প্রতিনিধিরা প্রতিদ্বন্দ্বিতা করবে তার কিছু নিয়ম কানুন রয়েছে। যেমন এক নম্বর, যে কোনো ব্যক্তি নির্বাচন কমিশনের নিবন্ধিত যে কোনো রাজনৈতিক দলের পক্ষে বা নির্দলীয় হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতিদ্বন্দ্বিতাকারী ব্যক্তি অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, প্রার্থীকে নির্দিষ্ট বয়সের অধিকারী হতে হবে, অর্থাৎ নির্বাচন কমিশন কর্তৃক সংবিধান অনুযায়ী যে বয়স নির্ধারণ করা হবে প্রার্থীকে সে বয়স হতে হবে। যেমন জাতীয় সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যান কমিশনার পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ন 25 বছর হতে হবে। অপ্রকৃতিস্থ বা রাষ্ট্রকর্তৃক দেউলিয়া ঘোষিত কোনো প্রার্থী বা ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারবে না। সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারবে না। এই ছিল শিক্ষার্থীরা একজন বা নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার কিছু নিয়ম কানুন। এছাড়া ভোটদান পদ্ধতি সম্পর্কে আমরা একটু আলোচনা করব। ভোটদান পদ্ধতি দুই ধরনের হয়ে থাকে, প্রকাশ্যে ভোটদান এবং গোপন ভোটদান, এই দুটা পদ্ধতি। প্রকাশ্য ভোটদান পদ্ধতি সরাসরি হাত তুলে বা ধ্বনি ভোটে প্রতিনিধি নির্বাচন করা হয়, এতে সাথে সাথে নির্বাচনের ফলাফল প্রদান করা যায়। যেমন জাতীয় সংসদে যখন অর্থ বিল পাশ করা হয় তখন মাননীয় স্পিকার সংসদ সদস্যদের মতামত জানতে চায়, তখন যারা পক্ষে থাকে তারা হাঁ ধ্বনি বলে আওয়াজ করে, আর যারা বিপক্ষে থাকে তারা না ধ্বনি বলে আওয়াজ করে। ধ্বনির তীব্রতা বুঝে মাননীয় স্পিকার তার রায় বা ফলাফল প্রদান করে। প্রার্থীকে ভোট প্রদানের মাধ্যমে ব্যালট পেপারের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে অংশগ্রহণ করা যায়, এক্ষেত্রে গোপনীয়তা অবলম্বন করতে হয়। ভোট কেন্দ্রে একটা গোপন কক্ষ তৈরি করা হয়, সেখানে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার থাকেন, তারা ভোটার পোলিং অফিসার ভোটার শনাক্তের মাধ্যমে প্রিজাইডিং অফিসারের কাছে প্রেরণ করেন এবং প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট নিয়ে গোপন কক্ষে গিয়ে ভোট প্রদান করে বাক্সে ফেলতে হয়। পরবর্তীতে তা গণনা করে সকল ভোট কেন্দ্রে সকল ভোট গণনা করে যে প্রার্থীর ভোট সংখ্যা বেশি হয় তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এই ছিল শিক্ষার্থীরা ভোট প্রদান পদ্ধতি সম্পর্কে আলোচনা। আজকে ষষ্ঠ অধ্যায়ের আলোচনা মোটামুটি এই বিষয়গুলোই ছিল। এখান থেকে
সৃজনশীল প্রশ্নই হোক, তোমরা এই আলোচনাটা মনোযোগ সহকারে শুনলে এবং দেখলে, ভিডিও ক্লিপ দেখে বা আয়ত্ত করলে, বারবার দেখে শিখে আয়ত্ত করলে আশা করি তোমরা সেই সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদান করতে পারবে। আজকের আলোচনা বন্ধুরা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লেখাপড়ায় ব্যস্ত থাকো, তোমাদের সময় ভালো কাটুক, বাবা মার কথা শুনে বাসায় অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো, যাতে সকলেই সুস্থ থাকতে পারো। এই বলেই আজকের শ্রেণীর কার্যক্রম পাঠদান শেষ করছি। আল্লাহ হাফেজ।